গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব আগামী দিনে ইনশাল্লাহ দায়ের গুণাবলী এবং কোন কোন ক্ষেত্রে দাওয়াত দিতে হবে এই সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ ইল্লা বিল্লাহ যে কোনো কাজ যে কোনো জিনিস মানুষ যেটা চালু করে সেটা কিন্তু আস্তে আস্তে রয়েই যায় বা থেকে যা কিছুদিন হলেও থেকে যায় এখন কিছু মানুষ আছে জাহেলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দেয় আর কিছু মানুষ আছে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেয় আর কিছু মানুষ আছে অশ্লীলতা বেহায়াপনার দিকে মানুষকে দাওয়াত দেয় বর্তমান সমাজ দিশে হারা বর্তমান সমাজের মানুষ দিশে হারা জাহেলিয়াতের অগ্রাসন শিরিক বিদাত মানুষকে গ্রাস করে ফেলছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক বিদাতে ভরপুর এই শিরিক বিদাত এবং জাহিলিয়াতের রোশান হলে মানুষ এমনভাবে পড়েছে আর সমাজে ন্যায় নীতি নাই বললেই চলে ন্যায় নীতি তো বহুদূরের কথা গুম রাহাজানি ছিনতাই এই সমস্ত জিনিসের সমাজে কি। ভরপুর আজকে জাতির দিশাহারা কোন দিকে যাবে মানুষ বুঝতে পারতেছে না জাতির এই ক্রান্তি ক্লান্তি লগ্নে আজকে দাওয়াতের প্রচার ও প্রসার বেশি বেশি করতে হবে আর এর উদ্যোগ কে এই উদ্যোগ কে গ্রহণ করবে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর আলে মোলামা তারা তাদের চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আর পাঁচ টাকার মিলাদ পেলে মাথা খারাপ হয়ে যায় আপনি যেদিকে ফতোয়া দেবেন সেদিকে ঘুরিয়ে দিবে তিন দিন ধরে কান ঝালাভালা করতেছে তালাকের মাসলা নিয়ে মানে একসাথে তিন তালাক দিয়েছে এক বৈঠকে ফোনে বলে দিয়েছে মানে কাছের হুজুরকে জিজ্ঞাসা করে না আমাকে ফোনে বারবার জিজ্ঞেস করতেছে তিনজন ব্যক্তি একই কেস মানে একসাথে তিন তালাক দিয়েছে কথা বুঝবেন এখন কাছের হুজুর যদি কোনো রকম জানতে পারে তাহলে তো অবস্থা খারাপ বিয়ে তো আরেক জায়গায় দিতে হবে তো আমি বলতেছি আপনার কাশের হুজুরের কাছ থেকে ফটোয়া নেন নিবে না কেন তা আরেক জায়গায় তো বিবাহ দিতে হবে এই ভয়ে কাছের হুজুরের কাছ থেকে ফতুয়া নিচ্ছে না আমি বললাম একটু পড়াশোনা করেন বিপদে পড়লে ইসলামের পিছে মানুষ দৌড়ায় এর আগে কিন্তু দৌড়ায় না তো আজকে আমরা আলোচনা করব যে দাওয়াত দিলে আমাদের কী লাভ আর কেন দিব দাওয়াত দাওয়াত যিনি দিবেন তার কী লাভ কেন এই দাওয়াতি কাজ আপনি করবেন কিভাবে করবেন সামনে আলোচনা হবে আজকে কেন করবেন এই জন্য আমরা আলোচনা করব আর এই দাওয়াতি কাজ করতে গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে কত উপরে উঠিয়েছেন এটা মানুষ কল্পনা করতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলছেন সই মুসলিম ছয় হাজার নম্বর হাদিস মান দা ইলা হুদান কায়ান আলাহু মিনাল আজরি মিসলু উজুরিন যে ব্যক্তি মানুষকে হেদায়দের দিকে কল্যাণের দিকে আহ্বান করবে তার জন্য তার অনুসারী ব্যক্তিদের সমপরিমাণ পরিমাণ রয়েছে কিন্তু তাদের নেকি বিন্দু পরিমাণ কম করা হবে না আর অমং দা ইলা দলা আলাতিন যেই ব্যক্তি মানুষকে প্রভ্রতার দিকে জাহিলিয়তের দিকে অন্যায়ের দিকে ডাকবে ওই ব্যক্তির জন্য তার অনুসারীদের সমপরিমাণ পাপ রয়েছে তাদের পাপ সামান্যতম হ্রাস করা হবে না তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তিকে আপনি দাওয়াত দিয়ে যদি আল্লাহর পথে নিয়ে আসতে পারেন তাহলে ওই ব্যক্তি যত আমল করবে তার সম আমল নেকি আপনার আমলে আল্লাহ রবুল আলামিন লিখে দেবে আপনি হায়াত পেয়েছেন পঞ্চাশ বছর ষাট বছর কিন্তু আপনি যদি দুইজন মানুষকেও আল্লাহর পথে নিয়ে আসতে পারেন তাহলে আপনার হায়াত হয়ে গেল কত বছর আল্লাহ একবার মরে গিয়েও আপনি বেঁচে আছেন মরে গিয়েও আপনি বেঁচে আছেন আল্লাহ সুবাহানি অমদিহি সুবাহান আল্লাহ আদিম কিন্তু আমরা সেটা বুঝি না আজকে দাওয়াত কে দিবে সবাই তো যার যার আলাদা তরিকা নিয়ে ব্যস্ত আচ্ছা রসুল কয়টা আমাদের নবী কয়জন একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কোরআন কয়টা একটা হাদিস কয়টা একটা তাহলে হাদিস যদি হাদিসের রসুল সাল আলিয়া সাল্লামের উন্মত আমরা হই এত বিভেদ ছিল এক এক হুজুরের এক এক দরুদ এক এক হুজুরের এক এক তরিকা এক এক হুজুরের এক এক অজিফা আজকে আমরা জাতি হয়ে গেছি ওই যে ব্যাডমিন্টন খেলে না এক দিক থেকে আমাদেরকে বাড়িতে ওই দিকে যাই ওই দিক থেকে বাড়িতে দিকে যাই এই অবস্থায় আমরা তাই না জনগণ তো আমরা এই এই অবস্থায় পড়ে গেছি তো এই অবস্থা থেকে উত্তরণের উপায় হলো আপনাকে হাদিস গ্রন্থ পড়াশোনা করতে হবে একটু পড়াশোনা করতে হবে দাওত কি শুধু হুজরাই দেবে না আমাদের ওই দায়িত্ব নিতে হবে নিতে হবে না ওই হাদিসটা খেয়াল করেন বাল্লিগু রসুসালামাউ আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও যদি তোমার জানা থাকে জানা থাকলে পৌঁছে দাও তো এখানে কি বলছে যারা মাদ্রাসায় পড়বে তারাই করবে আপনি পারবেন না আমাদের নবী এ কথা বলে যান নাই যে মাদ্রাসায় বললেই দাওয়াত দিতে পারবে কিন্তু আমরা বানিয়ে রেখেছি যে মাদ্রাসা বললেই দাওয়াত দিতে হবে অন্য কেউ দাওয়াত দিতে পারবে না তাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষকে হেদায়ের দিকে হেদায়তের দিকে আহ্বান করে তার অনুসারী ব্যক্তির সম পরিমাণ আল্লাহ রব আলমিন ওই ব্যক্তিকে দিয়ে দেবেন তো এখন আমরা বুঝি না আমরা মনে করি যে এই হুজুরি কাজ করব এই হুজুরি কাজ করে আমাদের কি হবে এই হুজুরি কাজ তো এই মোল্লা মুন্সিদের কাজ আলেমদের কাজ এটা তো আমাদের কাজ নয় শুনুন প্রিয় ভাই বিন ওমায়ের রদি আল্লাহ আনহু আসাদ বিন জুরার রদি আল্লাহ আনহু হজের সফরে তারা এসেছিলেন রসুল সাল্লাম তাবুতে তাবুতে গিয়ে দাওয়াত দিচ্ছিলেন যখন আসাদ বিন জুরার রদি আল্লাহ আনহু রসুল সাল্লাহ আলিয়া কাছে হাত বাড়িয়ে দিলেন মুসাহ্বিন উম হাত বাড়িয়ে দিলেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে তারা জিজ্ঞাসা করছিল যে আপনার দাওয়াত যদি আমরা গ্রহণ করি ইসলাম যদি আমরা মেনে নেই তাহলে কি পাবো রসুল সাল্লাহ আলিয়া বলছেন আল জান্না তোমরা জান্নাত পাবে আর কিছু বলেনি বলে নি আল্লাহ আনহু তিনি বলেছিলেন আমি মুসাহ পুরা মদিনার জন্য একাই যথেষ্ট আসাদ বিনারদ আল্লাহ অল্প বয়সী সাহাবি এমনভাবে কাজ করলেন পরের বছর আরও সব অনেক সাহাবি নিয়ে আসলেন অনেক লোক নিয়ে আসলেন রসুদ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে দিন গ্রহণ করল এরপরে যেটা করলেন যে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করলেন রসুল সাল্লাহ সাল্লামকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য পুরা মদিনায় তারা দাউতি কাজ করে ভরপুর করে ফেলছে এই মুসাহাব্বিন উমায়ের রদি আল্লাহ তালাহ কে ছিলেন কি তার গুণ ছিল বর্তমান হিসাব করলে কোটি কোটি টাকার মালিক ছিলেন মুসাহিনুর আব্বা মুস আব্বিন উমায়ের রদি আল্লাহ কোনো কোন বর্ণনায় এসেছে যে তিনি এত দামি আতর ব্যবহার করতেন রাস্তা দিয়ে চলে গেলেও এক ঘন্টা পরেও বোঝা যেত যে এই রাস্তাটি মুসাহাব্বিন উমায়ের গেছে সে ছিল মুসআর আর প্রথম কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয় মুসাহিন উমায়ের রদি আল্লাহ তালুকে আর সেই মুসিন উমায়ের সাল্লাম তার দাওতে এমনভাবে এসেছিলেন তার মা গরম রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে মাথার কাপড় ফেলে দিয়ে বলতেছে বেটা তুমি যদি মোহাম্মদের দিন থেকে ফিরে না আসো আমি তোমার মা খানা দানাও করবো না এই রদ্রের মধ্যেই দাঁড়িয়ে থাকবো সাত দিন দাঁড়িয়ে থাকার পর মুসাফিন উমায়ের বলছেন যে তোমার মতো মা যদি হাজার বার জন্মগ্রহণ করে হাজার বার মারা যায় তবু আমি মুসাব মুহাম্মদের দিন থেকে ফিরে আসবো না সাল্লাহ আলি সাল্লাম মুসাফিন উমায়ের রাজি আল্লাহ তালী কী বুঝেছিলেন গায়ের সমস্ত কাপড়গুলি খুলে নিয়ে উলঙ্গ করে মুসাব্বিন ও মরি আল্লাহ তালহুকে একটা কম্বল পিছিয়ে বাড়ি থেকে বের করে দিলেন কোটি কোটি টাকার মায়া তিনি করেন নাই প্রিয় ভাই আমরা কিন্তু দুনিয়াকে মোহাব্বত করি কিন্তু দুনিয়া কিন্তু আমাদের মহাব্বত করে না আমরা কিন্তু দুনিয়াকে ভালোবাসি দুনিয়ার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ধন সম্পদকে ভালোবাসি কিন্তু তারা এগুলোকে ভালোবাসতেন যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমরা দুনিয়াকে এমনভাবে ভালোবাসি আসলে মূলত দুনিয়া কিন্তু আমাদেরকে ভালো পাশে না মুসাব্বিন ওমায়ের রদুল্লাহ তালু সব কিছু ফেলে দিয়ে চলে গেলেন মুসআন রদি রদল্লাহ আনহু উহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে পুরা ওহুদের ময়দানে রোটে গেল যে স্বয়ং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআসাল্লাম ইন্তেকাল করেছেন দেখেন আপনি বলেন যে আমি ধনী মানুষ আমার চেহারা সুন্দর আমার চেহারা সুন্দর আমি কি হুজুরি কাজ করবো আমার কি সম্ভব এগুলো করা আমি একজন শিক্ষিত মানুষ আমি জেনারেলি শিক্ষিত মানুষ আমার এই কাজ করা সম্ভব না আমি এই কাজ করতে পারবো না এখন মুসাব্বিন তাআলা রাহতালুর চেহারাটা কেমন ছিল আপনাকে দেখাই রসুল সাল্লিয় সাল্লামের দাঁত ভেঙে গেলো উহুদের ময়দানে মুসাব্বিন উমায় আল্লাহ তালুর শহীদ হয়ে গেলেন তখন পুরা উহুদের ময়দান খবর রটে গেল যে মুসাহাব্বিন উমায়র রদাল শহীদ শহীদ হয় নাই আল্লাহ্ন শহীদ হয়েছে তার মানে মুসাহের চেহারার সাথে রসুল সাল্লাহ আলামের চেহারার কত মিল ছিল সুহানুল্লাহ হান্দি আজিম মুসাব্বিন উমায়ের চুলগুলো ছিল কুকরানু এত সুন্দর চেহারা এত কোটি টাকার মালিক সে কিন্তু সব কিছু ফেলে দিলেন এরপরে মুসাব্বিন উমায়ের রদুল্লা তালু লাশ যখন ওহুদের যুদ্ধের দিনে রসুল সাল্লি সাল্লাম কবরে নামাচ্ছেন সবাই তাকিয়ে আছে রসুল সাল্লি সাল্লাম নিজ হাতে কবরে নামাচ্ছেন সাহাবিকন বললেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মুস আবের যে কাপড় রয়েছে তার গায়ে যে কম্বল রয়েছে এই কম্বল দিয়ে মাথা ঢাকে তো পা ঢাকে না পা ঢাকলে মাথা ঢাকে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমরা এখন কি করব তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন স্কির নামক ঘাস যেটা কামাররা আরব দেশে লোহার ভাটি লোহাতে ওই যে লোহা পোড়ানোর কাজে যেটা ব্যবহার করে এই কাটাযুক্ত যুক্ত ঘাস দিয়ে রসুল সাল্লা সাল্লাম বললেন তার পাটাকে ঢেকে দাও আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সেদিন দুঃখ করে বলেছিলেন মুস তোমাকে ধনির পরিবার থেকে এনেছি তুমি ধনির দুলাল ছেলে তোমাকে একটা কাফনের কাপড় দিতে পারলাম না মুসাব হে মুস তোমাকে একটা কাফনের কাপড় দিতে পারলাম না তখন ইলামিন সুরা হাজাবের তেইশ নম্বর নিয়ে হাজির মিনালমু মিনা রিজালুন সদাকু মা আহাদুল্লাহ আলাই ফামিন হুম ফামিন ফমিন অমিন হুম মাইয়াং তাদির অমা বদলু তমা বদলু ত আমিন এসে রসুল সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মুসাব ওই সমস্ত ব্যক্তিদের মাঝে সামিল হয়ে গেছে আপনি দুঃখ করবেন না যাদের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছিলেন ওই সমস্ত ব্যক্তিদের মাঝে মুসাব সামিল হয়ে গেছে সোহান আল্লাহি অবি হামদিহি সোহান আল্লাহ আজিম এই ছিল মুসাহাব্বিন উমায়ের কর্তৃত্ব দুনিয়া থেকে তো একদিন চলে যাব আমার কর্ম থেকে যাবে আমার ধন সম্পদ বাড়ি গাড়ি সব থেকে যাবে অতএব আমি যদি দিনের জন্য একটু কাজ করি আমি যদি দিনের জন্য একটু সময় দেয় তাহলে অবশ্যই তার জাচাই খায়ের পরকালে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে অবশ্যই দিবেন রসুল সাল্লা সাল্লামের সাহাবি আবু সালামা আমরা দিনের জন্য কি করি কোনো কষ্টই করি না আবু সালামের দিকে তাকান যখন তারা প্রথম হিজরতকারীদের মধ্যে একজন মক্কা থেকে মদিনায় আবু সালামা রদি আল্লাহ তালা আনহা আনহু মানে ওই যে উম্মে সালামা রসুদাল্লাহ সালামের স্ত্রী যিনি হয়েছিলেন পরে ওই আবু সালামা রদি আল্লাহ তালা আনহু যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তার স্ত্রী উম্মে সালামাকে যেতে দিচ্ছে না তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে আটকে রেখেছে যে তাদের মদিনায় যাওয়া দি যাওয়ার দেওয়া মানে যেতে দেওয়া হবে না কেন মক্কায় ইসলাম পালন করতে পারবে না কিন্তু তারা হিজরতও করতে পারবে না মক্কা ইসলাম পালন করতে পারবে না কিন্তু হিজরত করতে পারবে না তাদেরকে আটকিয়ে রাখা হলো তার ছেলে মেয়েকে ধরে রাখা হলো এবার আবু সালামায় একাই চলে গেলেন খেয়াল করবেন দু একদিন দাওতে কাজ করলে মানুষ কথা বলে কষ্ট লাগে মনের মধ্যে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেখান থেকে তাদেরকে সিনিয়ে আনা হলো এবার আবু চলে আল্লাহ গেলেন এক বছর আপনি আর রাহিকুল মাহতুম পরে দেখেন সিরাদুর রসুল পরে দেখেন ওখানে সহি সূত্রে বর্ণনা করা হয়েছে যে উম্মে সালামা রদি আল্লাহ আনহা এক বছর বাড়ি থেকে ওই এক কিলোমিটার দূরে গিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত কেঁদেছেন এক বছর তিনশো পঁয়ষট্টি দিন বা ষাট দিন তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে শুধু কেঁদেই কেঁদেই গেছেন আল্লাহ একবার এক বছর পরে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করলেন তারপরে তাদের মনে দয়া হলো যে মেয়েটা এইভাবে কাঁদছে তাকে যেতে দাও না কেন পরে একজন সাহাবি তাকে উঠে উঠে নিয়ে হাঁটতে হাঁটতে তেরো দিন তেরো রাত পাথরি জমি পার হয়ে তাকে মদিনায় পৌঁছে দিয়ে তিনি চলে আসলেন এক বছর সেখানে গিয়ে কাঁদছেন আর আমাদের একটু দোয়া কবুল না হলে আমরা কি বলি আল্লাহ আমার কথা শুনে না আল্লাহ আমাকে দেখেই না এই যে বলি আল্লাহ তো শোনে না আপনি কি ভাবতে পারেন যে ছেলে মেয়ে নিয়ে স্বামীর জন্য সেই সময় ইমানদার একজন মহিলা এই মহিলা এক বছর কেঁদেছে তার স্বামী যেখান থেকে চলে গেছে ওখানে গিয়ে আল্লাহর কাছে কেঁদেছে এক বছর পরে দোয়া কবুল হয়েছে কেমন ধৈর্যশীল মহিলা তারা দিনের জন্য কত কষ্ট করেছেন এর ফলাফল কি পেলেন এর ফলাফল হল তার স্বামী যখন যুদ্ধে শহীদ হয়ে গেল স্বয়ং রসুল সাল্লিয় সাল্লাম উম্মে সালামাকে বিবাহ করলেন সোফায়ন আল্লাহ ইসলামের জন্য কাজ করলে দিনের জন্য কাজ করলে আল্লাহ রবাহিন আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন মান্তুলিল্লা যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় যে ব্যক্তি আল্লাহর আল্লাহ ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন সোহান আল্লাহ দেখেন না বৃদ্ধি করে দেয় ডাক্তার জাকির নায়ক বলে যে আমি তুতলা ছিলাম কথা বলতে পারতাম না আপনি যদি মনে করেন যে আমি আপনার কথা শুনে দাওয়াতি কাজ করব আমি আগে জাকির নায়ক হয়নি আহমেদ দিদার হয় নেই আমি আগে বিন আব্দুরের মতো হয় নেই আমি আগে ডক্টর আবু বকর জাকারিয়া জাকেরিয়া হাফেজর মতো হয় নেই তারপরে দাওয়াতি কাজ করব আপনি জীবনও পারবেন না তারা কি একদিনে হয়েছে এগুলা তো ডাক্তার জাকির নায়েক বলছে তো আমি একজন সেরা ডাক্তার ছিলাম তুতলা ছিলাম কথা বলতে পারতাম না কিন্তু আমি সাধনা করতে করতে আহমেদ দিদারকে দেখতে দেখতে তাকে দেখতে দেখতে আমি এত আলোচনা শিখলাম আমি মঞ্চে গিয়ে আলহামদুলিল্লাহ এখন কথা বলি দিন আটকাই না কিন্তু বাইরে আটকে যাই শুধু তাই নয় তিনি বলছেন যে এই যে দশ লক্ষ মানুষের সামনে আমি আলোচনা করতেছি কোনোদিন একটা বাক্য আমি মঞ্চের মধ্যে আটকে যাই নাই কিন্তু বাহিরে গেলে আটকে যায় আর আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে এত বেশি দিয়েছেন যে আমি যদি ডাক্তারি করতাম পৃথিবীর সেরা ডাক্তার হলেও এত মানুষ আমি পেতাম না পাইতাম কি তখন বলছে যে পৃথিবীর সেরা ডাক্তার যদি হতাম তবু কি এত মানুষ আমি সামনে পেতাম না আজকে দশ লক্ষ মানুষের সামনে কথা বলি কত এমপি মন্ত্রী ডাক্তার আমার কাছে আসে এটা আল্লাহর নিয়ামত আমি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দাওয়াতি কাজ করি না কিন্তু দাওয়াতি কাজ করতে হবে কার জন্য একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য তবেই আল্লাহরবুল আলমিন আপনাকে মর্যাদা বাড়িয়ে দেবেন অবশ্যই বাড়িয়ে দেবেন আপনি দেখেন পৃথিবীর কোনো কাজে এত সম্মান নেই যত সম্মান রয়েছে দাওয়াতি কাজে আপনি বলবেন যে কাজ করতে গেলে কত ঝামেলা কত মানুষ কত কথা বলে কত সমস্যা নেমে আসে আসে না এটা কি করা যায় আপনি কি বলেন দেখেন ওই আয়তটা পরে দেখেন সোরা মায়েদার আল্লাহ আলামিন কি বলছে ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লা রিসালাতা আল্লাহু ইউআসিমুকা মিনান নাস ইয়া আইয়ুহার রসুল হে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনি আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার তাবলিক করুন বলিগ বল লাগাই বলিগ ও তাবলীগ আপনি তাবলিক করুন যা নাজিল হয়েছে এর ব্যাখ্যা আরেক দিব দেব ওইলাম তাফাল যদি আপনি না করেন ফামা ফাল্লাগতা রিসালাতা আপনি নবতের দায়িত্ব রিসালতের দায়িত্ব পালন করলেন না এরপরে কি বলা আছে নাস মানুষের হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন মানে দাওয়াতি কাজ করতে গিয়ে তোমার যত বালা মুসিবত আসবে কে রক্ষা করবে আল্লাহ রক্ষা করবে ধরেন সাময়িকভাবে আপনার জেল জুলুম হবে কিন্তু আল্লাহ আপনাকে এত সম্মান দেবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না দুনিয়াতেই সম্মান পাবেন পরকালে তো আসেই যা যা খায়ের এমনও ব্যক্তি আছে এমনও আলেম পৃথিবীতে বাংলাদেশের মাটিতে আছে এক ডজন মামলা খাওয়ার পরেও আল্লাহ তার মামলাগুলি এমনভাবে খালাস করে দিলেন যে একটা মামলা তো টিকাতে পারলেন না এটা কিসের বিনিময়ে দাওয়াতি কাজের বিনিময়ে দিনের জন্য সে ত্যাগ করেছে সে দুনিয়াকে দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন তার জেল জুলুম কি করেছে সব নিষ্পত্তি করে দিয়েছে দুনিয়ার জেল জুলুম কিন্তু ক্ষণিকের হয় আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা নেই দুনিয়ার জেল জুলুম হয় অনেকের অনেকের ফাঁসি হয়েছে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আখেরাতের জেলের কিন্তু শুরু আছে শেষ নেই এই জন্য দুনিয়ার জন্য যদি আপনি একটু কষ্ট করে যেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এর বদলা আপনাকে দেবেন সই মুসলিমের পাঁচ হাজার সাত নম্বর হাদিসে আবু মাসউদ রদি আল্লাহ তালানহু তিনি বলেন জনক ব্যক্তি আসলেন রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমার একটা সোয়ারি লাগবে আমার সোয়ারি নাই আমার সোয়ারি দরকার আমার সোয়ারিটি ধ্বংস হয়ে গেছে আমাকে একটা সোয়ারি দেন সোয়ারি বুঝুন তো সেই সময় ঘোরা বা উঠ গাঁদা খচ্ছর এগুলো ছিল সোয়ারি বাহন তখন বলছে আমার কাছে কোনো বাহন নেই এবার রসুল আলাইহি সাল্লামের পাশে একজন সাহাবি তিনি বললেন আমি একজন ব্যক্তিকে দেখিয়ে দেব যে তাকে বাহন দিতে পারবে পশু দিতে পারবে যেটা দিয়ে সে চলাফেরা করবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে মান্দাল্লাহ আলা ফালাহু মিসলু আজরিন পাইলিহি যদি কোনো ব্যক্তি কল্যাণের দিকে পথ দেখায় তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই কল্যাণ সম্পাদনকারীর সম পরিমাণ তাকে দান করবেন বুঝছেন হাদিসটা বুঝেছেন যে ওই ব্যক্তি শুধু দেখিয়ে দিবে যে অমুকের কাছে যাও তোমাকে একটা সোয়ারি দিবে একটা বাহন দিবে এই দেখিয়ে দেওয়ার কারণে সে বাহন দিয়ে যে কিভাবে তুমি দেখিয়ে দিয়ে সম নেই কিভাবে বুঝলেন তাহলে কি দাওয়াতি কাজ করতে হবে না হবে না এখন বলবেন যে হুজুরের কাজ হুজুরের কাজ না ভাই হুজুরের পাঁচ টাকার মিলাদ পাইলে মাথা খারাপ এই জন্য আল্লাহ বলছে যে হুজুর দিয়ে কাজ হবে না ডাক্তার তুমি খারেয়ে যাও হুজুর তো টাকা ছাড়া ওয়াশ করে না পঞ্চাশ হাজার টাকা লাগে ওয়াশ শুনতে একটা মাহফিল করবেন পঞ্চাশ হাজার টাকা লাগবে হেলিকপ্টার লাগবে কত কিছু লাগবে হুজুর আনতে আল্লাহ বলল এই হুজুর দিয়ে কাজ হবে না ডাক্তার তুমি যখন ডাক্তার বিনা করে মানুষ ঘরে বসে বসে আর পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি দেখেন বাংলাদেশে কত কিছু ইসলামের নামে নারী পুরুষ একত্রে জিকির করে করে না ভাই দেখেন নাই রাগ করতেছেন না কেমন কথায় নারী পুরুষ একত্রে জিকির করতে দেখেন না অনেক পীর আছে না অনেক মহিলা মুরিদ আছে আছে না তাদের কোনো সমস্যা নেই কত মানুষ মরিদের টাকা লুটে পুটে খাচ্ছে তাদের কোনো সমস্যা নেই দিন জিকির করতেছে কি বলতেছে না বলতেছে হ্যাঁ আল্লাহর আসনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বসাচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু কোরআন হাদিস মানলি সমস্যা তো ডাক্তার যখন বিনা পয়সায় কথা শুরু করছে তখন মৌলবীর মাথা খারাপ হয়ে গেছে আমাকে একজন বলছে যে ডাক্তার জাকির নায়কের কথা শোনা যাবে না কেন তো বলছে যে উনি ডাক্তার মানুষ মাদ্রাসায় পড়ে নাই তখন আমি বললাম ও আমার উস্তাদ বলেছিল মানে যখন ঢাকায় আসলাম উস্তাদ মাত্র টাকা চাকরি করে ইসমাইল তখন বললাম উস্তাদ জি আপনি তো গ্রামে গেলেই ছয় হাজার টাকা পাবেন এখানে পাঁচ হাজার টাকা শহরে বসে থাকে কি করেন আপনি তখন বলছে বাবা শহরে থেকে আমার যে অভিজ্ঞতা হবে গ্রামে আমার ওই অভিজ্ঞতা হবে না কারণ শহরের যে প্রতিষ্ঠান যে আবহাওয়া যে কথাবার্তা চালচলন এটা আমি গ্রামে বসে শিখতে পারবো না এখানে একদিন বাড়বে আমার আর এখান থেকে যেটা আমি পাবো সেটা আমি গ্রামে পাবো না তখন আমি বুঝতে পারলাম আরেকটা উদাহরণ দিন দিয়েছিলেন যে দার্কিনি মাছ চিনেন আপনারা দারকিনি মাছ ওই যে ছোটো ছোটো পাকারে বিলের মধ্যে ছোটো ছোটো পানির ডোবার মধ্যে থাকে চিকন চিকন দারকিনী মাছ বলে যারা গ্রামের মানুষ তারা চিনবেন তো ওই মাছ ওই আপনার ছোট্ট একটা জলাশয়ের মধ্যে থেকে মনে করেন আমি রাজা কিন্তু ওই মাছটাকে যদি আপনি সমুদ্রের কিনারা নদীর কিনারে ছেড়ে দেন ওর তো মাথাই নষ্ট হয়ে যাবে তো আমার মতো বলবি এক ভাষা কোনো রকম আরবি পারি আর না পারি দুই চারজন মুড়ি আমার আর সে লক্ষ লক্ষ মানুষের সামনে লেকচার দিচ্ছে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে সারা বিশ্বের দায়ীরা হা করে তাকে গেছে আব্দুর রহমান আসুদাইস তিনি বক্তব্য দিচ্ছেন একজন লোক ইসলাম গ্রহণ করে না আর ডাক্তার জাকির নায়ক বক্তব্য দিচ্ছে শত শত মানুষ বলছে সাদু আল্লাহ ইলা সাদু আল্লাহ মুহম্মদান আব্দু রসুল তো মাথা তো খারাপ হবেই যে আমার কথা শুনে না তার কথা শুনে হিংসা করে লাভ নেই বিদ্বেষ করে লাভ নেই আল্লাহ যদি কবুল করে তাহলে আপনি কামিয়াব হবেন আর আল্লাহ যদি কবুল না করে বিদ্বেষ করে কোনো লাভ নেই দাওয়াতি কাজ আপনি করুন আল্লাহ আপনার মর্যাদা অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দেবেন আপনি দেখেন যত সাহাবী দিনের জন্য জীবন দিয়েছেন আপনি আবদুল্লাহ বিন জুবাইর রদি আল্লাহ তালুর নাম শুনেছেন রসুল সাল্লাহ আলিয়াল্লামের ভাইরার ছেলে এ কথা বলে সামনের দিকে শেষ করে দেব ইনশাআল্লাহ এই ঘটনাটি বলে যে দাউতিকাস আবদুল্লাহ বিন জুবাইর রদি আল্লাহ আনহু তিনি যখন শেষ বয়সে এসে হাজাজ বিন ইউসুফ সাকফি জালেম শাসক রসুল সাল্লু সাল্লামের ভাইরার ছেলে মানে আয়সা রদি আল্লাহ তালহার বড় বোন আসমা বিনতে আবু বকার আসমা রদি আল্লাহনার ছেলে যিনি মদিনাতে মেয়েদের মধ্যে বালিকা মেয়েদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন তো তার ছেলে রদি আব্দুল্লাহ তাকে জালেম শাসক ইউসুফ হত্যা করবে বলছে ওই দুই ফিতাওয়ালার বেটা তোকে কিভাবে হত্যা করলে তুই খুশি হস তখন বলছে জালেম তুই দুই ফিতার ইতিহাস জানিস হিজরতের রাতে হিজরতের রাতে আমার নানা এবং নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছে হিজরতের রাতে রুটি বেঁধে দিব রুটি বাঁধার কোনো রশি ছিল না রুটি বাঁধার কোনো রশি ছিল না আমার মায়ের পাইজামার ফিতা কেটে অর্ধেক দিয়ে হিজরতের রাতের রুটি বেঁধে দিয়েছে রশি পায় নেই তাই আমার মায়ের পাইজামার সেলোয়ারের ফিতা কেটে অর্ধেক দিয়ে আল্লাহ নবী সাল্ল আলি সাল্লামের হিজরতের রাতের রুটি বেঁধে দিয়েছে আর অর্ধেক দিয়ে আমার মা সেলোয়ার পরেছে আর তুই বলিস আমাকে দুই ফিতাওয়ালার বেটা তুই দুই ফিতার ইতিহাস জানিস বিন ইউসুফ সাকাবি অবাক হয়ে গেছেন কি বলে। যে কী বলে সাল্লামের এই সাহাবি আবদুল্লাহ বিন জুবাহর রদি আল্লাহ তালানুকে হাজ্জাজ বিন ইউসুফ বললেন যে জল্লাদকে বললেন জবাই করে দাও আবদুল্লাহ বিন রদি রদিয়াল্লাহ তালানু বললেন আমাকে যেইভাবে তুমি মারতে পছন্দ করো তুমি যেইভাবে নিহত হতে পছন্দ করো সেইভাবে তুমি আমাকে হত্যা করো তখন আবদুল্লাহ বিন জুবাইরকে জল্লাদ জবাই করে দিলেন জল্লাদ বললেন জীবনে বহু মানুষ জবাই করেছি কিন্তু আবদুল্লা বিন জুবাইরের শরীর থেকে যেই রক্ত প্রবাহিত হয়েছে অন্য কোনো ব্যক্তির শরীর থেকে তো রক্ত প্রবাহিত হয়নি কেন আবদুল্লা জোবাইরের কোনো ভয় ছিল না দিনের জন্য জীবন দিতে সে যে কোনো মুহূর্তে প্রস্তুত তারপরে তাকে জবাই করে একটা গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বৃদ্ধ মানুষ বয়সের ভারে মুহ্যমান আসমা দি আল্লাহ তালা আনহা আউকর সিদ্দিক রদে আল্লাহ তালা আনহুর আনা আনহুর মেয়ে লাঠিতে ভর দিয়ে পাকা চুলওয়ালা মানুষ বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখে ছেলের লাশ রাস্তার মধ্যে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে তখন তিনি বলেছিলেন বেটা বেটা আব্দুল্লাহ তুমি জীবিত থাকতেও তোমার যেমন মর্যাদা ছিল মরার পরেও আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন কিভাবে যে দুনিয়াতে বেঁচে থাকতে তুমি মিম্বারের উপর দাঁড়িয়ে খুদবা দিতে হাত জাজবি নিউসুফ জালেম শাসক তোমার নিচে বসে থাকতো আর এখনও আল্লাহ তোমাকে তোমার লাশটাকে উপরে রেখেছেন আর হাত জালেম শাসক তোমার পায়ের নিচ দিয়ে হেঁটে যাচ্ছে সোহার আল্লাহ দেখছেন যেমন মা তেমন ছেলে যেমন মা তেমন ছেলেটা কেমন মা দিনের জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছে আর আমরা দিনের জন্য একটু কাজ করতে চায় না মন খারাপ হয়ে যায় আমরা একটু কাজ করলে মনে করে অনেক কিছু করে ফেলেছি একটু মসজিদে দান করলাম একটা ফ্যান দিলাম নাম লিখে দিয়েছে অমুকে দিয়েছে আপনি জানেন একজন বিদ্যান একজন সালাফ নাম হলো ইবনুল কাইম আলজি রহেমল্লাহ নাম শুনছেন ইবনুল আল আলজাউজি হেমল্লাহ তিনি তার ছাত্রদেরকে একদিন ডেকে বলতেছেন ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে বাবারা তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করে যখন আমাকে সেখানে দেখতে না পাবে তোমরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা তো ইবনুল কাইম জাউজিকে দেখছি না সে কোথায় যে আমাদেরকে তোমার কথা স্মরণ করিয়ে দিত আল্লাহ তাকে তো দেখছি না সে কোথায় এই কথা বলেই তিনি কাঁদতে শুরু করলেন অথচ এই ইবনুল আল জাউজি রহমাহুল্লাহ তার হাতে বিশ হাজার ইহুদিন আসারা ইসলাম গ্রহণ করেছে তার দাওতে বিশ হাজার ইহুদিন আসারা ইসলাম গ্রহণ করেছে এক লক্ষ মানুষ তওবা করে দিনে ফিরে এসেছে এবং দুই হাজারেরও অধিক গ্রন্থ তিনি রচনা করেছেন তিনি বলতেছেন যে হে আমার ছাত্ররা তোমরা জান্নাতে গিয়ে আমাকে যখন দেখবে না তখন আল্লাহর কাছে বলো আল্লাহ সেই ইবনুল কেম কোথায় তারা তো গর্ব করত না আমাদের মতো যে আমি এটা করেছি আমার কোনো পাপ নাই আমি ভাবি যে আমি তো কোনো গুণা করি না এটা ভাবি আমরা তাই না তারা কিভাবে জীবনযাপন করতেন জাহান নামকে খুব ভয় করতেন তারা কারাম আল্লাহ আকবর রসুল সাল্লাম একটি আয়াত পরে রাত পার করে দিয়েছেন দিনের জন্য তারা কত কষ্ট করেছেন আপনি এখন পড়েন বুখারি পরেন অনুবাদ কত মজা লাগে কিন্তু ইমাম বুখারি এই বুখারির জন্য কত কষ্ট করে গেছে গাছের পাতা খেয়ে থেকেছে পায়খানা ছাগলের মতো হয়ে গেছে দিনের পর দিন ইয়া মাইন এবং ইমাম বিন হাম্বাল রাহেমাল্লাহ এবং তার একজন বন্ধু এই দিনের জন্য এই হাদিস সংগ্রহের কাজে তারা গিয়েছিলেন ওই আপনার নৌকা নিয়ে রাস্তায় সাগর পাড়ি দিয়ে তারা হাদিস আনতে গিয়েছেন তো এই নৌকা নিয়ে যখন গিয়েছেন সাগরের মধ্যে তুফান উঠে গেছে তুফান উঠে যাওয়ার পরে নৌকা ভেঙে চৌচির হয়ে তারা তিনজন তিন জায়গায় পড়ে গেছে ভাসতে ভাসতে বিভিন্ন জায়গায় চলে গেছে এবার দেখেন কি অবস্থা কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে সবাই বেহুশ এই বেহুসী অবস্থায় তখন একজনের হুশ ফেরার পরে দেখে এক একজন এক এক জায়গায় পরে তিনি রাস্তায় কিছু দূর যেতে যেতে ওই আপনার প্রথমে তারা কচ্ছপের গুস্ত কচ্ছপের গুস্ত বের করে তারা খেয়েছে কচ্ছপ খা হালাল না হারাম কাসিম যেটাকে বলে হালাল না হারাম রসুল্লাহ সালাম বলছেন সই মুসলিমের হাদিস এখন বলবেন তাহলে আপনিও খান যে খায় তার জন্য হালাল কথা বোঝার চেষ্টা করবেন সবাই কি খেতে পারে গরুর গুস্ত কি সবাই খেতে পারে কিছু কিছু মানুষ দেখলে ওর অবস্থা খারাপ হয়ে যায় আছে না ভাই আবার কিছু কিছু মানুষ ছাগলের গুস্ত যেই পাতিলে রান্না করবে ওই পাতিলেও ওই দিনেও ভাতই খাবে না আছে না ভাই এজন্য কি ছাগলের গুছ হারাম তো রসুল সাল্লাহাল্লাম বলছেন সমুদ্রের মধ্যে যা পাওয়া যায় সব হালাল সমুদ্রের মধ্যে মরা অথবা জীবিত মৃত অথবা জীবিত সব কি হালাল তো তারা ওই কোনো খাবার কোন এরপরে সবাই তো বেহুশ হয়ে গেছে খাবার নাই এখন কি করবে তখন রাস্তায় গিয়ে দেখে একটা কাফেলা যাচ্ছে তাদের কাছে ছাতু এনে ওই সাগরের পানি দিয়ে গুলিয়ে একজনের মুখে দেওয়ার পরে হুঁশ ফিরেছে তখন ওই সবার মুখে একটু একটু করে দেওয়ার পরে হুঁস ফিরেছে তাহলে তারা দিনের জন্য কি কষ্ট করেছে আমরা তো মার্শাল্লাহ তিন বেলা খুব ভালো ভালো খাচ্ছি কি সুন্দর আরামের বিছানা আমাদের জন্য আল্লাহের হিসাব নিবে না হ্যাঁ কি মনে করেন আপনি আমি কি মনে করি রসুল সাল্লাইসাল্লাম তিন দিন যাবৎ খায় না রাস্তা ঘর থেকে বেরিয়ে গেছেন ঘর থেকে বেরিয়ে গেছেন দেখি ইতিমধ্যে আউ বকর সিদ্দিক রদি আল্লাহ তালু চলে আসছে বলছে আউ বকর তুমি এখানে কেন আউ বকর তুমি এখানে কেন তখন আউ বকর সিদ্দিক বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আপনাকে যেই জিনিস বের করেছে আমাকেও সেই জিনিস বের করেছে কিছুক্ষণের মধ্যে উমর ফারুক রদি আল্লাহ তালু চলে আসছে বলছে উমর তুমি কেন বলছে আপনাদেরকে যেই জিনিস বের করছে আমাকেও সেই জিনিস বের করছে সাহাবির বাড়িতে গিয়েছে ঘটনা সংক্ষিপ্ত করছি সাহাবীর বাড়িতে গিয়ে তিনবার সালাম দিয়েছে সাহাবির স্ত্রী ভিতর থেকে সালাম নিচ্ছে তিনবার সালাম দিয়ে যখন চলে আসছে তখন বাড়ির ভিতর থেকে আওয়াজ দিচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম উনি বাড়িতে নেয় আপনি আসেন তো তিনবার সালাম দিলাম তুমি কথা বললে না কেন যা আমি চাচ্ছিলাম আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন আর আমার বাড়িতে রহমত নাজিল হোক এই জন্য বারবার সালাম দেন তো তখন সাহাবিক কাঁচা পাকা খেজুর এনে দিয়েছেন একটা ঝুকা একটা বাদা এনে দিয়েছেন রসুল খাচ্ছেন কয়দিনে না খাওয়া তিন দিনে না খাওয়া এই খেজুর খাচ্ছেন আর রসুল বলছেন শোনো অমরে ফারুক অবকর সিদ্দিক এই খেজুরের হিসাবও আল্লাহ তাআলা নেবেন আমি বোঝাতে পারি এই কথা তিন দিন পরে রসউ সালাহালাম আউকর সিদ্দিক ওমরে ফারুক রদি আল্লা উম্মদের শ্রেষ্ঠ ব্যক্তি যারা জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন তাদেরকে আল্লাহ নবী বলছেন এই যে নিয়ামত তোমরা খাচ্ছ এই খেজুরের হিসাব আল্লাহ নেবেন আমরা তো কত খাবারই নষ্ট করি কত কিছুই না নষ্ট করি কত খাবার না খাচ্ছি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে না ভাই অতএব যতটুকু পারেন একটু দাওয়াতের কাজ করেন একটু দায়িত্ব নেন যে যেভাবে পারেন দাওয়াতের কাজ করেন একটা বই দিয়ে হোক একটা আপনার মেমরি দিয়ে হোক বা একটা কথার মাধ্যমে হোক এক ভাইকে নিয়ে আসেন সুন্দর নম্র কথার মাধ্যমে উগ্র ব্যবহার করে খারাপ আচরণ করে মানুষকে দিনের পথে নিয়ে আসা যাবে না দাওতে কাজ করা যাবে ভাই ইনশাল্লাহ তো আজকের আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছে আরেকটা কথা আপনারা কি চান এই তালিম বৈঠক চালু থাক তালিমের গুরুত্ব কি জানেন তালিম প্রশিক্ষণ এমন একটা জিনিস যদি কুকুরকে দেওয়া হয় তাহলে কুকুর উন্নত হয়ে যায় কিভাবে একটা কুকুর খেয়াল করেন এ কথা আপনি সবার কাছে পাবেন না একটা কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয় সেটা কয়বার ধুতে হয় সাতবার ধৌত করতে হয় শেষের বার মাটি দ্বারা ছয়বার বার বাড়ি দ্বারা শেষের বার মাটি দ্বারা ধৌত করবেন বিজ্ঞান বলছে মাটি দ্বারা যতক্ষণ না ধয় ততক্ষণ জীবনে থেকে যায় তো আরেকটা কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর মালিকের খাবার ছাড়া কারো খাবার খায় না মালিকের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে অনুমতি যায় অনুমতি ছাড়া যায় না মালিকের অনুমতি ছাড়া কোথাও যায় না বাড়ি পাহারা দেয় এবং মালিক যা দেয় সেটাই খায় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সেই কুকুরকে যদি বিসমিল্লা বলে ছেড়ে দেয় আর ওই কুকুর যদি কোনো শিকার করে আনে শিকার করে আনতেও যদি মারা যায় তাহলে সেটা কি খাওয়া যায় তার মানে কি এক কুকুর আপনার পাত্রে মুখ দিল সেটা খাওয়া কী নাজ হয়ে গেল পাত্র ধুতে হবে হারাম হয়ে গেল ওটা আর এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সেটা একটা জীব মেরে আনলো সেটা আপনার জন্য কি হালাল হয়ে গেল তার মানে প্রশিক্ষণ যদি কুকুরও দেয় কুকুর মর্যাদাবান যায় তাহলে মানুষ তালিম করলে মানুষ মর্যাদাবান হবে না আর এই তালিম কে চালু করছে স্বয়ং আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন তালিম চালু করছেন সর্বপ্রথম আদম আলি সাল্লামকে তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন তো আমরা ইনশাল্লাহ এই তালিম যেন চালু জারি থাকে ইনশাল্লাহ প্রতি বৃহস্পতিবার আমরা এই তালিম ইনশাল্লাহ করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন আমরা দাওতে কাজ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন শিরখ এবং বিদাত থেকে বিরত থেকে সুন্নত এবং তাওহিদ অনুযায়ী তাওহিদ এবং সুন্নত অনুযায়ী যেন জীবনযাপন করার তৌফিক দান করে আল্লাহ মামিন আমিন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে ইমান সহকারে মৃত্যু দান করে আল্লাহ মামিন আমিন আল্লাহ সারা দেশে আমাদের দিনী ভাই বোনেরা বিপদগ্রস্ত রয়েছে আমরা তো অনেক সুখে আছি আল্লাহ আমাদেরকে সুখে রেখেছেন করোনা ভাইরাস ধরেছে তাই না কতদিনই ভাই ফোন করে কাঁদছে যে এক মাস যাবত অবরুদ্ধ আছি আমরা বাইরে বের হতে পারছি না আমাদেরকে আল্লাহ অনেক সুখে রেখেছে এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় একটাই যে আল্লাহর কাছে দোয়া করেন মহামারী থেকে বাঁচার উপায় হলো মহামারী স্বাভাবিকের যুগেও কি ছিল এসেছে এটা একটা মহামারী এটা কি আল্লাহর গজব এটা কোনো কিছু মোকাবেলা করতে পারে না শুধুমাত্র ইশতেক ফার ইশতেক ফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে মুক্তি দান করবেন আর এই মহামারী থেকে বাঁচার জন্য রসুল সাল্লা আলিয়াল্লাম যে দোয়া শিখে দিয়েছেন আল্লাহ হুম্মাইন্নি আউজুবিকা মিনাল বারসি অল জুঝামি অল জুনুনি অল জুঝামি অমিন সাইল আসক এই দোয়া আপনি পাঠ করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করবেন রসুল সাল্লু আলি সাল্লাম বহু আগেই বলে গেছেন তোমরা ভালোভাবে অজু করো ফ্যানেল উত্তম রূপে অজু করো পাশক্ত অজু করেন আপনি সুন্দর পাক পবিত্র থাকেন আপনার মুখ পরিষ্কার রাখেন আপনি প্রয়োজন ছাড়া বাহিরে যেন না এখন ডাক্তার বলতেছে যে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যায় না এটা তো নবী আগেই বলে গেছে ডাক্তার কি বলবে এখন আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকা গ্রহণ করেন রসুল সাল্লামের তরিকা মেনে চলেন আপনার ভাইরাস হবে না ইনশাল্লাহ আর যদি হয়েই যায় মহামারী যদি লেগেই যায় মমিন যদি মহামারীতে মারা যায় সে কি শহীদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ মামিন মনে বড় আকাঙ্ক্ষা শহীদ হিসেবে আল্লাহ কবুল করুক আল্লাহম আমিন মমিন যদি মহামারীতে মারা যায় কোনো টেনশন নাই করোনা ভাইরাসে কোনো যদি মুমিন মারা যায় তাহলে সে কি শহীদের দরজা পেয়ে যাবে কিন্তু কাফের মুশেক বেইমান যদি মারা যায় তো এমনিতেই বেঈমান আমাদের কোনো লস নাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে আকাঙ্ক্ষা রাখি আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ মামিন আল্লাহ সারা দেশে দিনই ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ মামিন আল্লাহ আমাদের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ মামিন আমিন সুমিন কারো কোনো প্রশ্ন আছে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته